হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও যে আপডেটটা শেয়ার করব, সেই আপডেটের জন্য আমি অনেক এক্সাইটেড এবং আমার মনে হয় আমার থেকে আপনারা বেশি এক্সাইটেড। বাট অনেকে এক্সাইটেড নাও হইতে পারেন, এটা স্বাভাবিক ভাই, সবাই একটা আপডেটের জন্য এক্সাইটেড নাও থাকতে পারে। বাট একটা কথা লেখা রাখেন, এই আপডেটের জন্য আপনি এক্সাইটেড থাকেন আর না থাকেন, এই আপডেটটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ইম্প্যাক্ট ফেলবে। সো আপডেটটা কেন এত ইম্প্যাক্টফুল, তার কারণ কি এবং আপডেটটাই বা কি, সে বিষয়ে কথা হবে আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, আই থিঙ্ক আপডেট সম্পর্কে আপনারা অলরেডি ধারণা পেয়ে গেছেন, বাট এই আপডেটটা এত ইম্প্যাক্টফুল কেন বলতেছি আমি, সো ক্লিয়ার করতে তো হবে, ক্লিয়ার করবো। বাট তার আগে আপডেট সম্পর্কে আমি একটু বলি আপনাদের। আচ্ছা, আমরা তো সবাই রায়হান রফিকে চিনি, যে কিনা দহন, পোড়ামন টু, জানোয়ার ওয়েব ফিল্ম বানাইছিল। আর তার এই তিনটা ফিল্মের মেকিং কিন্তু যথেষ্ট বেটার অ্যান্ড স্ট্যান্ডার্ড ছিল। আর আমার মতে এই বর্তমান সময় হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর ইন আওয়ার কান্ট্রি। আর তার নেক্সট প্রজেক্টগুলো নিয়ে কিন্তু আমরা সবাই অনেক এক্সাইটেড। বাট সেই প্রজেক্টগুলোতে যদি আরফিন শুভ অ্যাড হয় এবং সেই ফিল্মটা যদি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস নির্মাণ করে, তাহলে বিষয়টা কেমন হবে? আরে ভাই, এমনটাই হচ্ছে। আরফিন শুভর যে নেক্সট ফিল্ম, সেই ফিল্মটা ডিরেক্ট করতেছেন রায়হান রফি এবং ফিল্মটা নির্মাণ হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে। ফিল্মটার টাইটেল রাখা হয়েছে নূর এবং এই ফিল্মটা সম্পর্কে এখনও কোনো বিস্তারিত আপডেট জানানো হয়নি। শুধু এইটুকুই জানানো হয়েছে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে ঈদের পর থেকেই শুটিং শুরু হবে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতেছে, ভাই এই আপডেটটার জন্য এত এক্সাইটেড, আবার নাকি এই ফিল্মটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ইম্প্যাক্টফুল হবে, ভাইয়ের মাথা গেছে? আরে না ভাই, আমার মাথা ঠিক আছে, তবে আমি কেন বলতেছি এই ফিল্মটা ইম্প্যাক্টফুল হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, তার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। আর প্রত্যেকটা পয়েন্টই সংক্ষেপে আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটা বেশি বড় হবে না, বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজের একটা ভিডিও, তাই বিষয়টা বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। প্রথম কারণ হচ্ছে মুভির গল্প। মুভির টাইটেল পোস্টার অলরেডি চলে আসছে এবং টাইটেল পোস্টার দেখার সাথে সাথে আই থিঙ্ক আমার মতন আপনাদের সবার মনে একটাই কথা আসছে, বাংলা ইন্ডাস্ট্রি আবারও নতুন কিছু পেতে চলেছে। আর সেই নতুনত্ব আর ভালো মানের কাজের ছোঁয়া কিন্তু পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, যেখানে পোস্টারে ব্ল্যাক মেরুনের শেড দেওয়া হয়েছে এবং পোস্টারের টাইটেলটা লেখা হয়েছে অ্যারাবিক স্টাইলে। আর পোস্টারে অ্যারাবিক ফন্টের টাইটেল লেখা থেকে আমার কাছে মনে হচ্ছে এই ফিল্মটা হতে পারে কোনো ইসলামিক মৌলিকতার উপর ভিত্তি করে নির্মিত একটি গল্প। আর এই পর্যন্ত নূর ফিল্ম নিয়ে এতটুকুই জেনেছি যে নূর ফিল্মের গল্প একটা মৌলিক ধাঁচার গল্প হবে, যেখানে কোনো রিমেক বা কপির ছোঁয়া থাকবে না। আমার দ্বিতীয় পয়েন্ট এই ফিল্মের প্রোডাকশন হাউস। এই ফিল্মের প্রোডাকশন হাউস হচ্ছে শাপলা মিডিয়া, যাকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানাইছি এবং অনেক কথাই বলছি। এবং এই জিনিসটা বলছি যে তারা যদি ভালো কিছু করার ট্রাই করে, তারা কিন্তু অনেক ভালো কিছু দিতে পারবে আমাদের ইন্ডাস্ট্রিতে। বাট শাপলা মিডিয়ার কিছু অ্যানাউন্সমেন্ট শুনে আমার মনে হয়েছিল সেই ঘুরে বালি। বাট রিসেন্ট এই আপডেটটা শুনে আমার মনে হচ্ছে যে না, গুড়ে এখনও বালি পরে নাই, বালি থেকে এখনও গুড় সেভ আছে। আর নূর ফিল্ম যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু শাপলা মিডিয়া আবারও ইন্টারেস্ট হবে এই জুটির প্রতি টাকা ঢালতে। শুধুমাত্র এই জুটি না, নূর ফিল্ম যদি সাকসেসফুল হয় তাহলে আপনি দেখে রাখেন শাপলা মিডিয়া আরও বড় বড় প্রজেক্টে হাত দেবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, শাপলা মিডিয়া প্রায় 100 ফিল্মের অ্যানাউন্সমেন্ট করছে। তারা ওই 100 ফিল্ম কেন অ্যানাউন্সমেন্ট করছে আমি জানি না, বাট তারা বিগ বাজেটের যে কটা ফিল্ম বানানোর ট্রাই করতেছে সেই সকল ফিল্ম যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু তারা ওই 100 ফিল্ম আর বানাবে না, ওই 100 ফিল্মের টাকা দিয়ে আর একটা বিগ বাজেট ফিল্ম বানাবে। এখন অনেকে মনে মনে ভাবতেছেন, ভাই কী যে বলেন, শাপলা মিডিয়া কখনো শুধরাবে না। আরে ভাই, শাপলা মিডিয়া কেন, শাপ মিডিয়াও যদি থাকে তাও শুধরাবে, বিকজ অফ বিজনেস। আর এটা চিরন্তন সত্য যে বিজনেসম্যানরা সেইখানেই টাকা ঢালে যেখানে তাদের বেনিফিট বেশি হয়। আমার তিন নম্বর কারণ হচ্ছে আরফিন শুভ। দেখেন ভাই, এই মুহূর্তে অনেকের মাথায় অনেক কিছু চলে আসছে, অনেকে রেডি কমেন্ট করার জন্য, ডিসলাইক দেওয়ার জন্য। বাট একটু ওয়েট করুন, আমি ক্লিয়ার করি। আরফিন শুভ বর্তমান সময়ে ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর। সে প্রত্যেকটা সময় নিজেকে কিন্তু বারবার নতুন ধাঁচে ট্রাই করতেছে। সে কিন্তু শুধুমাত্র তার ফিটনেসের দিকে নজর দেয় নাই, পাশাপাশি সে কিন্তু তার অ্যাক্টিং স্কিল যথেষ্ট ইম্প্রুভ করছে, এটা আপনার মানতে হবে। ছুঁয়ে দিলে মন, মুসাফির, আহারে, ঢাকা অ্যাটাক আর একদম রিসেন্ট টাইম কন্ট্রাক্ট তার ইম্প্রুভমেন্টের উদাহরণ। আর এরপরও যদি আরফিন শুভর ইম্প্রুভমেন্ট আপনার চোখে না বাঁধে তাহলে আমি বলবো ভাই, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এ বিষয়ে আমি কোনো মতামত করতে চাচ্ছি না। আর আমার লাস্ট কারণ, যেটা এই ফিল্মটা ইম্প্যাক্টফুল হওয়ার পিছনে বেশি কাজ করবে, সেটা হচ্ছে এই ফিল্মের ডিরেকশন।
ডিরেকশনে কে আছে রায়হান রাফি আর আমি অলরেডি কিন্তু ভিডিও শুরুতেই তার কাজ সম্বন্ধে এবং তার সম্বন্ধে অল্প কিছু কথা বলে দিয়েছি আর রায়হান রাফি স্যারের তিনটা কাজ দহন পোড়ামন্টু ও জানোয়ার এই তিনটা কাজ কিন্তু আমার মনে হয় সবারই পছন্দ হয়েছে স্পেশালি এই তিনটা কাজে তার ডিরেকশন সো আমি কিন্তু সম্পূর্ণ ফোকাসটা তার ডিরেকশনের উপর দিচ্ছি আর আমি শুরুতে একটা পয়েন্ট দিয়েছিলাম সেটা হচ্ছে মৌলিক দেশের গল্প এখন দেখা যাক মৌলিক দেশের গল্পটা কতটা ভালো গল্প হয় যেখানে একটা ভালো ডিরেক্টর তার ডিরেকশন দিয়ে সেই গল্পটাকে আরও ইম্প্যাক্টফুল করতে পারে সো ভিউয়ার্স এই সকল কারণের জন্য আমার মনে হচ্ছে নূর ফিল্ম আমাদের বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জিং একটা ইম্প্যাক্টফুল ফিল্ম হবে তবে ভিউয়ার্স এই সব কিছু কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন তাই আপনি চাইলে আপনি আমাকে পার্সোনাল অ্যাটাক করতেই পারেন বাট আমি চাবো আপনি আমাকে পার্সোনাল অ্যাটাক না করে আপনার ওপিনিয়ন আমাকে কমেন্ট করে জানান এতে করে কিন্তু দুইজনের ওপিনিয়নের একটা কম্বাইন করা যেতে পারে সো দ্যাটস ইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে